হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গুলশান দুই ঢাকা, এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো আমি গত টিউটোরিয়ালে যে চেয়ারটি তৈরি করেছিলাম তাতে আমি ডেড লোড লাইভ লোড এবং মেশ করেছিলাম, ডেড লোড লাইভ লোড অ্যাপ্লাই করে মেশ করেছিলাম। এখন সেই চেয়ারটি আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি। এটা আমি এক্স ওয়াই ভিউতে গেলাম, এক্সজেড ভিউতে। এই চেয়ারটি আমি এই ফ্রেমের একটি করতে আমার মনে ছিল না, আমি এইটা করে দেখাচ্ছি। B1 এটা আমি করে দিলাম। এখন আমি এখানে রান অ্যানালাইসিস অথবা এখানে অ্যানালাইসিসে গিয়ে রান অ্যানালাইসিস এখানে দিলেও হয়। আমি এখানে দি, এখানে ক্লিক করলাম। ক্লিক করে আমি সবগুলো অ্যানালাইসিস করে দেখতে চাই। এখানে আমি রান নাওতে ক্লিক করলাম। সফটওয়্যারটি অ্যানালাইসিস করে ফেলেছে, আর বলিনি অ্যানালাইসিস করার সময় অবশ্যই এটা সেভ যাবে, আর তখন এটা সেভ করে ফেলতে হবে, তারপর অ্যানালাইসিস দিতে হবে। বাট আমি এটা পূর্বে থেকে সেভ করে রেখেছিলাম, তাই এখন আমার সেভ করার দরকার হলো না। এখন আমি জয়েন্টে যাব। জয়েন্ট থেকে আমি ডেড লোডটি দেখতে চাই। অ্যাপ্লাই ডেড লোড, অ্যাপ্লাই এখানে অ্যাপ্লাই। দেখি আমার বাম পাশের উইন্ডোটি অ্যাক্টিভ ছিল, তাই আমি এই উইন্ডোটাই দেখছি। আমি এই উইন্ডোটা ডিলিট করে দিই। ডিলিট করে আমি একটি উইন্ডোতে গেলাম। এটা আমি সামান্য জুম করে নিই। আমার ডেড লোড দুই পাশে আছে 44.08, আর অপর দুই পাশে আছে 31.95। এখন আমি হ্যান্ডের সাথে এটা মিলাবো। আমার হ্যান্ডে টোটাল ডেড লোড 152.0601 পাউন্ড। এখন আমি দেখি সফটওয়্যারটি কি করেছে। সফটওয়্যারটি দুই পাশে আছে 44.08 এবং এক পাশে আছে, অপর দুই পাশে আছে 31.95। এটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি টোটাল কত আছে। মেনুতে গেলাম, মেনু থেকে আমি এখানে ক্লিক করলাম 44.08 31.95 40.08 + 31.95, এপাশে একটি ব্র্যাকেট দিলাম, পূর্বে থেকে একটা ব্র্যাকেট দিন। 152.06 লোড, টোটাল লোড, টোটাল ডেড লোড। আমি হ্যান্ডে ক্যালকুলেশন করছি, এটা 152.0601। তবে আমার হ্যান্ডে আমি যেভাবে করছি এটা তার সাথে মিল, তবে আমার হ্যান্ডে যেভাবে ডেড লোড আমি ক্যালকুলেশন করছি এবং সফটওয়্যারটিকে ডেড লোড উভয়ই সম্পূর্ণভাবে মিলে গেছে। আমি হ্যান্ডে ডেড লোড ক্যালকুলেশন করছি যেভাবে সেটা সামান্য দেখায়নি। আমি এটা একটি টিউব সেকশন ইউজ করেছি স্টিলের, যার যা হচ্ছে 2x2 একটি এবং 1x1। এবং যখন আমি এর এরিয়া ক্যালকুলেশন করেছি, এক পাশে দুই অপর পাশে 0.5 ইঞ্চি কমে গেছে, কারণ এটা 0.2525 থিকনেস। দুই পাশে দুই দ্বারা গুণ করছে, এখানে 2×2 + 1.5, 1.5 এটা 2×2 = 1.5×2 7 ইঞ্চি, তাকে আমি থিকনেস দ্বারা গুণ করে এরিয়ায় পরিণত করেছি। এটা 1.5 আসলে 2 ছিল, 1.5 কেন হলো, এখানে এই মিডিলের এই সামান্য অংশ এই থিকনেসটা বাদ চলে গেছে, কারণ যেহেতু আমরা টোটাল লেন্থ এবং থিকনেস দ্বারা গুণ করছি, তখন আমার এরিয়ায় পরিণত হচ্ছে। আর টোটাল লেন্থ যখন হিসাব করছি, এখানে 0.25 বাদ চলে গেছে। আমি এটা স্কেচআপে দেখাচ্ছি।
এই যে এ পাশে টু, অপর পাশে টু, কিন্তু যখন এই মিডিলের এই অংশটুকু হাফ, যেহেতু থিকনেস হাফ ইঞ্চি, হাফ 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, এজন্য হাফ ইঞ্চি বাদ চলে যায়, এটা 1.5 ইঞ্চি হয়ে গেছে। অনুরূপভাবে 1 ইঞ্চির সেকশনটাও অনুরূপভাবে 0.25 0.25 বাদ চলে গিয়ে এটা আবার 1 হাফ ইঞ্চি কমে গিয়ে 1/2 ইঞ্চি হয়ে গেছে। এভাবে এর আমি এরিয়া ক্যালকুলেশন করছি এবং ছোট সেকশনের এরিয়াটাও ক্যালকুলেশন করছি। এটা বড় সেকশনের এরিয়া হয়েছে 1.75, ছোট সেকশনের এরিয়াও 0.75 ইঞ্চি স্কোয়ার, এবং তার লেন্থ দ্বারা আমি গুণ করে আমি ভলিউম বের করে ফেলেছি। ছোট সে আমার বড় সেকশন আছে 1.75 এবং তার দৈর্ঘ্য ছিল 18 × 6। আমি দেখে আসি যে এটা হচ্ছে 18 1 2 3 4 5 6, যা হচ্ছে 18 ইঞ্চি করে 6টা আছে এবং যার এরিয়া আছে 0.1.75, এবং বাদ বাকি সেকশন ছোট সেকশনটি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি সেকশন যার এরিয়া হচ্ছে 0.75, 18 × 5, 18-এর সেকশনের ছিল 5 1 2 3 4 5, আবার 18.2482, যা হচ্ছে এর দৈর্ঘ্য। এই যে এ পাশে আমি এটা আলাদা করে বের করেছি, এটা হচ্ছে 1 2 3 4 4টি, এবং প্লাস 24 ইন্টু, সামনের এই অংশ আছে 24 ইন্টু 2, টোটাল আমার ভলিউম পেয়েছি 347.2446। এখন আমি স্ল্যাবের ভলিউমটা ক্যালকুলেশন যেভাবে করেছি, স্ল্যাবের ভলিউম বের হয়েছে 189 ইঞ্চি স্কোয়ার, না সরি এটা এরিয়াই, এবং যার ঠিকনেস আছে 0.25 ইঞ্চি, মানে 0.5 ইঞ্চি, হাফ ইঞ্চি, 378 ইঞ্চি স্কোয়ার, যা হাফ ইঞ্চি দিয়ে গুণ করে আমি এর ভলিউম পেয়েছি। টোটাল ভলিউম আমার 336.2446 ইঞ্চি স্কোয়ার, যা আমি করছি রো সমান এম বাই ভি। এবং আমরা জানি কোনো বস্তুর ভলিউম যদি জানা থাকে এবং ইউনিট ওয়েট জানলে তার ভর বের করা যায় এম সমান রো ভি। আমরা জানি রো সমান 490 পাউন্ড পার কিউবিক ফিট, বা 7860 পাউন্ড কেজি পার মিটার কিউব, এটা আমরা জানি। এবং এম সমান রো ভি করে আমি এর ভলিউম ডেড লোড বের করেছি 152.0601 পাউন্ড, এবং আমার সফটওয়্যারটি সেম ভ্যালু দিয়েছে। এখন আমি দেখব লাইভ লোড, লাইভ লোড অ্যাপ্লাই, লাইভ লোড দিছে এখানে 52.38, অপোজিটে 52.38, এবং এটা হচ্ছে 57.62, এখানে 57.62। আমি দেখি আমি হ্যান্ডে যেটা ক্যালকুলেশন করছি সেটা কি ভ্যালু দিছে। এটা আমার আসছে 52.37, মানে 37438 বলা যায়, এটা 57.61। আমি এটা হ্যান্ডে যেভাবে ক্যালকুলেশন করেছি, এটা এপাশে 24 ইঞ্চি, এপাশে 18 ইঞ্চি, এবং এপাশে আছে 18.2482, বাট এটা পুরোপুরি রেক্টেঙ্গুলার নয়, একটি হচ্ছে এক পাশে বড় সাইজ অপর পাশে ছোট সাইজ। এজন্য আমি এটা মিডিল সেকশনটি 18 বাই 18 ছিল, এবং এই কর্নারে এটা আলাদা করে আমি ক্যালকুলেশন করে এটা আমি যোগ করেছি। এখানে আসছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমি এরিয়া এরিয়া এবং 0.5878, আমি এটা লোডটা দেখাই, পার ইঞ্চি স্কোয়ার 0.58201 পার ইঞ্চি স্কোয়ারের লোড আছে। এভাবে লোড ক্যালকুলেশন করেছি, কিন্তু বাট এই এই দিকের এই ফেজের লোডটা কোন দিকে কেমন যাবে এটা আমি কনফিউশনে ছিলাম, এই জন্য মূলত এটা আমি এটা আলাদা করে দেখাইছি। আমি যেটা ক্যালকুলেশন করছি বা হাতে করে আসছি এতদিন ধরে, সেটা আসলে কি ঠিক আছে কি না, এটা আমি সফটওয়্যার দিয়ে ইনপুট করে আসলে ভ্যালুটা জানতে পেরেছি। এখানে এই লোডটি এই বরাবর একটি দাগ বা রেখা, আমি রেখাটি দেখে আসি, যে এই অঞ্চলের লোডটি তিন ভাগে বিভক্ত হবে, একটি এই পাশের এই বিমে যাবে হাফ, এই তিন ভাগে বিভক্ত হয়ে এক অংশ এই এই পাশে যাবে, এক অংশ এই দিক থেকে এই পাশে, এক অংশ অপোজিট এই এই ফেজে। আমি এটা দেখাই, ঠিক ঘটনা ঘটছে, এই লোডটি আমি তিন ভাগে বিভক্ত করেছি। লোডটি টোটাল লোড ছিল 15.7147 বের হয়েছে, এবং যা আমি তিন ভাগে বিভক্ত করে এক অংশ এখানে, এক অংশ এখানে, এক অংশ এখানে,
তিন অংশ বিভক্ত করে আমার লোডটি তখন দাঁড়াইছিল এই পাশে এমন, এ পাশে এমন, এ পাশে ঠিক এমন, এটা 23.5714 আর এর সাথে 23.5714 প্লাস 5.3809 যা হচ্ছে 1 2 3, তিন পাশে এই লোডটি হবে। এবং যা আমি ক্যালকুলেশন করে 52 পয়েন্ট, এক পাশে হচ্ছে 52.3743 পাউন্ড অপোজিট এক, আর বিপরীত দুই পাশে 57.61898। এই সফটওয়্যারটি সিমিলার কাজ করেছে, আমি এটা এটা দিয়ে দেখাচ্ছি, এই যে সিমিলার কাজ করেছে। তবে আমি হ্যান্ডে লাইভ লোড যেভাবে স্ল্যাবের লোডটি ডিস্ট্রিবিউশন করেছি সেটা হচ্ছে সম্পূর্ণভাবেই মিলে গেছে, এবং আমি যেভাবে ডেড লোড ক্যালকুলেশন করেছি এটার সে ডেড লোডটিও মিলে গেছে। এখন আমি লোড কম্বিনেশনটি দেখে আসি, জয়েন্ট ইনভেলপ অ্যাপ্লাই 150.75 আর 142.69। আমি লোড কম্বিনেশনটা দেখাচ্ছি, আমার লোড কম্বিনেশন টোটাল লোড আছে হচ্ছে 586.88। আমি এই লোডটা এখন দেখব, ম্যাক্সিমাম লোড এটা, আমি লোডটা দেখাই 150.75 × 2 এবং 142.69 × 2, মোট টোটাল 586.88। এখন আমি হ্যান্ডেডটা দেখি, আমার হ্যান্ডে ক্যালকুলেশন করে 586.88 মানে 152 পয়েন্ট, এটা দিয়ে আমি তার ফ্যাক্টর লোড এবং 220, আমি টোটাল লোড ইউজ করেছি 220 পাউন্ড, এর উপর 100 কেজি ওজন বা 220 পাউন্ড সর্বোচ্চ একটি মানুষের চাপ আমি দিয়েছি, এবং × 1.7 দিয়ে টোটাল এর লোড কম্বিনেশনটা আমি বের করেছি। এটা ম্যাক্সিমাম ভ্যালু দেখাইছে, আর এর ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু একই, যেহেতু এতে কোনো আর্থকুয়েক বা উইন্ড লোড বা অন্য 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 কোনো আদার লোড আমি অ্যাপ্লাই করিনি। এখন আমি এক্সিয়াল ফোর্স দেখবো, আমি ইনভেলপের জন্য এক্সিয়াল ফোর্স দেখব, এক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই, আমি শো ভ্যালু সহ দেখতে চাই। এক্সিয়াল ফোর্সটি প্রতিটা জয়েন্টে এক্সিয়াল ফোর্স দেখাচ্ছে, এই এক্সিয়াল ফোর্সের সাপেক্ষে এই জয়েন্টগুলো অবশ্যই ডিজাইন করতে হবে। যে পরিমাণ ফোর্স আসছে আমি যে ম্যাটেরিয়াল ইউজ করবো এতে, সে ম্যাটেরিয়াল বা এখানে যদি আমি ওয়েল্ড কানেকশন করি বা বোল্ট কানেকশন করি, এই এক্সিয়াল ফোর্সে এটা টিকে থাকতে হবে অবশ্যই। এখন আমি লকটি খুল লক থেকে বের হয়ে আসি, লক থেকে বের হয়ে এসেছি, আমি অন্য একটি উইন্ডো অ্যাড করতে চাই, এটা আমি XY ভিউতে গেলাম, সরি এটা আমি XZ ভিউতে যাব, এগুলো আমি এটা আমি সিলেক্ট করে এতে আমি আরো কিছু লোড অ্যাপ্লাই করতে চাই। যেহেতু এখানে কোনো মানুষ বসলে এর ব্যাক সাইডও লোডটি দেবে, এবং একই সাথে জানা হবে কোনো ফ্রেমের আমি পিছনে বা ওয়াই অক্ষ বরাবর কিভাবে লোডটি আমি দিতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি, এটা XZ মানে এটা ওয়াই অক্ষ নেগেটিভ দিকে লোড হবে। আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে আমি যাব ফ্রেম লোড ডিস্ট্রিবিউশন লোড, এটা আমি লাইভ লোড অ্যাপ্লাই করব, এবং আমি এটা ওয়াই লিখব, আমি দেখি আমি এটা ক্যালকুলেশন করে রেখেছি, আমি এটা 14.66 পাউন্ড পার ফিটে দেব। আমি যে পরিমাণ লোড বেজে আসছে তার অর্ধেক লোড আমি ধরেছি পিছনের দিকে চাপ দিবে যা 110, আর টোটাল পাঁচটা আমার হচ্ছে পাঁচটা ফ্রেম আছে যার দৈর্ঘ্য 18 ইঞ্চি করে 18/12 দিয়ে আমি ফিটে পরিণত করে আমি টোটাল পার
একক লেন্থের জন্য আমি কি পরিমাণ লোড আসছে সেটা বের করেছি, 14.66 পাউন্ড পার ফিট। এই লোডটি আমি এখন অ্যাপ্লাই করব, মাইনাস 14 পয়েন্ট, দেখে একবার, 14.66 পাউন্ড পার ফিট মাইনাস ওয়াই অক্ষের দিকে অ্যাপ্লাই, ওকে। আমি এটা রোটেট করে দেখি, লোডটি চলে এসেছে 14.66 পাউন্ড পার ফিট। একটি দুইটি তিনটি চারটি পাঁচটি যা আছে 110 পাউন্ড লোড ছিল, যার টোটাল লেন্থ দ্বারা আমি ভাগ করে আমার 14.66 পাউন্ড পার ফিটে বের হয়েছিল। এখন আমি অ্যানালাইসিস করে দেখতে পারি, রান অ্যানালাইসিস, আমার অ্যানালাইসিস হয়ে গেছে। আমার এটাই হচ্ছে অ্যাকচুয়াল ডিজাইন, বটমে লোড দিছি, ব্যাক সাইডে যে প্রেশার আসছে সেই লোড দিছি, টোটাল লোড দিছি এবং অ্যাক্সিয়াল ফোর্সটি এখানে এভাবে বের হয়েছে। এখন আমি শো টেবলে ডিসপ্লে থেকে শো টেবল, আমি এখান থেকে জয়েন্টের এখান থেকে আমি রিয়াকশন দেখতে পারি, রিয়াকশন এটা আমি অনলি ইনভেলপের জন্য দেখব, ওকে ওকে। এটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু ইনভেলপের, এটার সাপেক্ষে আমরা ডিজাইন করতে পারি। আমি আগে থেকে বলেছিলাম এটা ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু ইকুয়াল দেখাবে, যেহেতু আমার মিনিমাম কোনো ভ্যালুই নেই, সবই ম্যাক্সিমাম। আমি একটি লোড আর লোড কম্বিনেশনের মধ্যে একটি তৈরি করেছিলাম, একাধিক আর্থকুয়েক বা উইন্ড লোড থাকলে এতে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু দেখাইতো। আমি এখানে এক্সিয়াল ফোর্স দেখতে পাচ্ছি, এখানে এক্সিয়াল ফোর্স, এই এটা হচ্ছে অ্যাকচুয়াল, যেহেতু এটা ব্যাক সাইডে বটম সাইডে সব জায়গায় আমি লোড দিছি। আসলে সিভিল ইঞ্জিনিয়ার কোনো চেয়ার তৈরি করবে না, আমি এটা প্রোটোটাইপ হিসেবে ইউজ করেছি। আমি যেভাবে ক্যালকুলেশন হ্যান্ডে করি আসলে সেভাবে সফটওয়্যারে যেভাবে ইনপুট করছি জিনিসটা ঠিক আছে নাকি, এর জন্য আমি একটি চেয়ার নির্মাণ করে এর উপর স্টিলের চেয়ার নির্মাণ করে আমি লোডগুলো দিয়েছি, সবগুলোই মিলে গেছে হ্যান্ডের সাথে, অতএব এটা সম্পূর্ণ ঠিক আছে। এভাবে আপনারা একটি কোনো বড় বিল্ডিংয়ে যদি হ্যান্ড ক্যালকুলেশনে প্রবলেম হয়, বিল্ডিংটি একটি প্রোটোটাইপ তৈরি করে ছোট বানিয়ে সেটা হ্যান্ড ক্যালকুলেশন এবং সফটওয়্যার ক্যালকুলেশন যদি মিলে যায় ওইটাই সিমিলারলি ইউজ করা যায়। এভাবে আমি হ্যান্ড ক্যালকুলেশন করে এবং সফটওয়্যার ক্যালকুলেশন করে আমি জিনিসটা ভিজুয়ালাইজেশন করে দেখলাম, দুইটাই ঠিক আছে, অতএব আমার ডিজাইনটি ওকে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ। আমি নেক্সটে আরও কি ভালো কিছু করে দেখানোর চেষ্টা করব, আর বলে নি ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ওকে, থ্যাংক ইউ।